কিটোনের জারণ। কিটোন আমরা জানি যে কিটোনে এরকম সিওর সাথে সিএর একটি বন্ড আছে এবং সিওর সঙ্গে সিএর বন্ড থাকার জন্য সিওর সঙ্গে সিএর বন্ড থাকার জন্য এই কিটোন সহজে জারিত হয় না, ঠিক আছে? কারণ এখানে এখানে যে সিসি বন্ড আছে এই সিসি বন্ডটি শক্তিশালী, তাই জন্য কিটোন টোলেন্স বা ফিলিং রিয়েজেন্ট দ্বারা জারিত হয় না। এই টলেন্স বা ফিলিং হচ্ছে মৃদু জারক পদার্থ, কিন্তু কিটোন কেএনও ফোর ওএইচ মাইনাস বা কে টু সি আর টু ও সেভেন এইচ টু এস ফোর, এটা হচ্ছে তোর অ্যাসিডিক পটাশিয়াম ডাইক্রোমেট বা কনসেন্ট্রেটেড এইচ এন ও থ্রি দ্বারা জারিত হয়। এরা কিন্তু শক্তিশালী জারক পদার্থ আর এরা মৃদু জারক পদার্থ, ঠিক আছে? এইবার ব্যাপারটা হচ্ছে যে অপ্রতিসম, এবার জারণটা কিরকম হয়, ধর এদের ধর এরকম একটা কিটন আছে সিএইচ থ্রি সিও সিএইচ থ্রি, এর মধ্যে এই তিনটে রিয়েজেন্টের মধ্যে যে কোনো একটি রিয়েজেন্ট দেওয়া হলো, হয় কেএনও ফোর ওএইচ মাইনাস বা কে টু সি আর টু ও সেভেন এইচ টু ও ফোর বা কনসেন্ট্রেটেড এইচ এন ও থ্রি দেওয়া হলো, এটি একটি প্রতিসম কীটন। প্রতিসম কীটনে দুটো বন্ডই যেহেতু ইকুইভ্যালেন্ট, এটাকে ভাঙা যেতে পারে। এটাকে ভাঙলে কি হবে, এইচ থ্রি সি সি ও ও এইচ প্লাস এইচ সি ও এইচ, অর্থাৎ এই পার্টটি একটি কার্বক্সিলিক অ্যাসিডে জারিত হলো এবং এই যে পার্টটি সেই পার্টটি একটি কার্বক্সিলিক অ্যাসিডে জারিত হয়ে গেল। এবার সমস্যা হয় যখন অপ্রতিসম কিটোন নেওয়া হয় তখন, তাহলে যদি একটি অপ্রতিসম কিটোন নেওয়া হয় এটি একটি অপ্রতিসম কিটোন, কারণ সিওর সঙ্গে যুক্ত দুটি আলাদা আলাদা অ্যালকিল মূলক আছে। এই অপ্রতিসম কিটোনের ক্ষেত্রে দেখা যায় যে এই বন্ডটা ভাঙতে পারে বা এই বন্ডটা ভাঙতে পারে। যদি আমি ধরে নিচ্ছি যে এটা এ বন্ড, এটা বি বন্ড, এটা এ বন্ড এবং এটি বি বন্ড, তাহলে ধরা যাক এ বন্ড বিভাজিত হলো, তাহলে এ বন্ড যদি বিভাজিত হয় তাহলে কি হবে, অর্থাৎ এখান থেকে আমি একটি কার্বক্সিলিক অ্যাসিড পাবো, তাহলে আমি পাবো কি, এখান থেকে যদি হয় তাহলে সিএইচ থ্রি সিএইচ টু সিওএইচ প্লাস এ বন্ডটা ভেঙেছে, আর তার সাথে পাবো কি এই জিনিসটা,
এই জিনিসটা কার্বক্সিলিক অ্যাসিডে ভেঙে যাবে, অর্থাৎ CH3COOH। যদি বি বন্ড ভাঙে, অর্থাৎ যদি এবার এই বি বন্ডটি ভাঙে, তাহলে বি বন্ডটি যদি ভাঙে তাহলে আমরা পাবো হচ্ছে এই দুটো গ্রুপকে আমি আইডেন্টিফাই করলাম, তাহলে আমি পাবো হচ্ছে CH3CH2CH2COH+HCOOH। দুটো পসিবিলিটি আছে। এখানে বলা হচ্ছে যে নিয়মটা পপস নিয়ম, এটা আমরা অ্যালকোহলেও দেখেছিলাম। পপসের সূত্র কি? পপসের সূত্র বলছে যে অ্যাসিমেট্রিক কিটোন হলে তার সঙ্গে দুটো আলাদা আলাদা মূলক যুক্ত থাকবে, ঠিক আছে? তার মধ্যে কোনটি ছোট কোনটি বড় মূলক আমাকে দেখতে হবে। তাহলে আমি যদি দেখি, এটা হচ্ছে ছোট মূলক এবং এটি হচ্ছে বড় মূলক। এবং পপসের সূত্র বলছে যে ছোট অ্যালকিল মূলকটি সি ডবল বন্ড ও, অর্থাৎ এর সাথে যুক্ত থাকবে। তাহলে ছোট অ্যালকিল মূলকটি যদি যুক্ত থাকতে হয়, তাহলে আমার এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এ বন্ডটি যদি ভাঙে তবেই কিন্তু ছোট অ্যালকিল মূলকটি সি ওর সঙ্গে যুক্ত থাকবে। কারণ দেখতেই পাচ্ছি যে এখানে বড় অ্যালকিল মূলকটি যদি যুক্ত থাকে তাহলে বি বন্ডটি একে ভাঙতে হবে, আর ছোট অ্যালকিল মূলকটি যদি যুক্ত থাকে তাহলে আমাকে এ বন্ডকে ভাঙতে হবে। তাই জন্য এটা হবে আমার প্রোডাক্ট, এটা হবে না। নেক্সট, কিটোনের জারণে নেক্সট যে পার্টটা আছে সেটা হচ্ছে বায়ার্স ভিনিগার অক্সিডেশন। বায়ার্স ভিনিগার অক্সিডেশন কি? কোন জৈব পার অ্যাসিড, জৈব পার অ্যাসিড মানে আমরা বলতে পারি পার অ্যাসিটিক অ্যাসিড। আমি ফর্মুলা গুলো লিখে দিচ্ছি, CH3COOH, এটিকে আমরা বলবো পার অ্যাসিটিক অ্যাসিড, বা দুই ব্যবহার করা যেতে পারে পার বেঞ্জোয়িক অ্যাসিড, একই জিনিস, C6H5C OOH, বা ট্রাইফ্লোরোপার অ্যাসিটিক অ্যাসিড, এই জিনিসগুলোর মধ্যে যদি যে কোনো একটা আমরা ব্যবহার করি, আরো পার অ্যাসিড হতে পারে, তাহলে আমরা কিটোন থেকে পাবো হচ্ছে এস্টার। আমরা কি পাবো? কিটোন থেকে এস্টার পাবো, অর্থাৎ রিঅ্যাকশনটা হবে একটি কিটোন নেওয়া হলো, আমি এই তিনটের মধ্যে যে কোনো একটা অর্গানিক পার অ্যাসিড দিলাম, তাহলে এখান থেকে তৈরি হবে হচ্ছে একটি এস্টার, মানে এই যে সিও, সি ডবল বন্ড ও এবং আর এর মধ্যে একটি অক্সিজেন অণু চলে আসবে, এই যে অক্সিডেশনটা, এটাকেই বলা হয় বায়ার্স ভিনিগার অক্সিডেশন। এই বিক্রিয়া শুধুমাত্র কিটোনের ক্ষেত্রে প্রযোজ্য, এখানে অ্যালডিহাইড অংশগ্রহণ করে না, ঠিক আছে?
এইবার আমরা যদি বিভিন্ন উদাহরণ নিই তাহলে কি হবে, CH3 COCH3 নিলাম, এবার তার মধ্যে আচ্ছা একবার বলে দিই, আর একটা রিএজেন্টও নেওয়া হয় তার নাম এম, এম ছোট হাতের লেখা হোক বা বড় হাতের লেখা হোক, CPBA, নাম হচ্ছে মেটাক্লোরোপারবেনজোয়িক অ্যাসিড। ঠিক আছে, কোশ্চেন এটা পাওয়া যায় MCPBA, নাম কি, মেটাক্লোরো পার বেনজোয়িক অ্যাসিড, সংক্ষেপ এটা হচ্ছে পার বেনজোয়িক অ্যাসিড, তার মেটা পজিশনে একটি ক্লোরিন। তাহলে এত বড় যৌগটা না লিখে আমরা এম সিপিবিএ বা এম সিপিবিএ লেখা হয়। হ্যাঁ, মেটাক্লোরো পার বেনজোয়িক অ্যাসিড, তিনটে ও থাকে, এটা ঠিক করে নিতে হবে যদি কোনো ভুল থাকে, তাহলে এখানে তিনটে ও থাকে, তাই জন্য এই পার কথাটি যুক্ত, পার কথাটি যুক্ত মানে এই ও বন্ড ও এটা থাকবে, তবে আমরা পার বলতে পারি। ঠিক আছে, অর্থাৎ তিনটি ও এখানে থাকবেই। তাহলে যেটা হোক, যেটা বলছিলাম, ধরা যাক CH3 COCH3, তার মধ্যে আমি যে কোনো একটা রিয়েজেন্ট দিলাম, ঠিক আছে, MCPBA দিতে পারেন বা এই যে অ্যাসিটিক অ্যাসিড পার অ্যাসিটিক অ্যাসিড দিতে পারি, পার বেনজোয়িক অ্যাসিড দিতে পারি, যে কোনো একটা কিছু দেওয়া হলো, ধরা যাক এটাই দিলাম, তাহলে কি তৈরি হবে, CH3 সি ডবল বন্ড ও CH3। ঠিক আছে, এইবার ধরা যাক একটি কিটোন নেওয়া হলো, ধরা যাক এইরকম, এই কিটোনটাকে কিভাবে এমনি পড়া যাবে, CH3 CH2 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 সি ডবল বন্ড CH3। তাহলে এক্ষেত্রে আমি জৈব কোনো পারঅক্সাইড দিলাম বা জৈব পারঅক্সাইড দেওয়া হলো, তাহলে এইখানটাই মানে বড় যে গ্রুপটি আছে সেখানে ওটি যুক্ত হবে। ঠিক আছে, অর্থাৎ আমি পাবো হচ্ছে এরকম হতে পারে, ঠিক আছে, একই জিনিস এরকম ভাবে লেখা হয়েছে, এই সিগুলো না লিখলেও কোনো ব্যাপার নেই কারণ এটা লাইন ফর্মুলা। ঠিক আছে, কাজেই ওটি এখানে যুক্ত হবে। নেক্সট আরো উদাহরণ দেখানো যেতে পারে বায়োজিন গ্যাসের, সেগুলো হচ্ছে ধরা যাক সাইক্লোহেক্সানন নেওয়া হয়েছে, তাহলে এখানে কি হবে, এটা 6 মেম্বার রিং, সাইক্লোহেক্সানন হচ্ছে 6 মেম্বার রিং, এটার যদি অক্সিডেশন ঘটে মানে বায়োরিয়্যাক্টর অক্সিডেশন ঘটে তাহলে অক্সিজেন নিয়ে একটি 7 মেম্বার রিং আমাকে লিখতে হবে, কারণ একটা অক্সিজেন এক্সট্রা করে যোগ হচ্ছে, আমরা প্রত্যেক ক্ষেত্রে দেখছি একটা করে বেড়ে যাচ্ছে, তাহলে অক্সিজেন নিয়ে রিংটা হবে 7 মেম্বার, তাহলে 7 মেম্বার রিং তৈরি করা যাক, এটা একটি 7 মেম্বার রিং তৈরি হলো, 1 2 3 4 5 6 7। ঠিক আছে, তাহলে এই 7-এর এখানে ধরা যাক ওটি আছে, এই পজিশনে একটি ও আসবে। ঠিক আছে,
নেক্সট এরকম ভাবে আরো পরে এখানে যদি একটি সিএইচ থ্রি যোগ হয় তাহলে এখানে একটি সিএইচ থ্রি যোগ হবে, ঠিক আছে? এরকম অনেক রিয়াকশন আমরা দেখতে পাই। আর একটা রিয়েজেন্টের কথা এখানে বলা দরকার, আমরা যদি ইয়ে না ব্যবহার করি অর্থাৎ জৈব পরাক্সাইড ব্যবহার না করি তাহলে H2O2 BF3 in ইথার এটাও আমরা ব্যবহার করতে পারি, ঠিক আছে? নেক্সট আমরা যেটাতে যাব সেটা হচ্ছে, আচ্ছা পরের ভিডিওতে যাচ্ছি, কীটনের বিজারণ আছে সেটা আমরা পরের ভিডিওতে যাচ্ছি।